হে গাইজ আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি কিছু টিপস শেয়ার করবো যেগুলোর মধ্যে আমি আপনার করোনা ভাইরাস মোকাবেলায় আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বাড়াতে পারবেন এবং এই টিপসগুলো সাধারণত বিশেষজ্ঞ ডাক্তার এবং ডাব্লিউ এইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দ্বারা স্বীকৃত এবং এই ট্রিপসগুলো এই মাধ্যমে আপনাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যাবে তাহলে চলুন বিউটি লেট না করে চলুন শুরু করি প্রথম টিপসটি হল সামাজিক দূরত্ব বজায় রাখা এবং আপনার অবশ্যই মাস্ক পরিধান করবেন এবং সমাজে যে কোনো মানুষ বা আপনার অপর কোনো মানুষ থেকেও অন্তত দু থেকে তিন ফিট দূরত্ব বজায় বজায় রাখা এবং চলুন জেনে নিই দ্বিতীয় টিপসটি দ্বিতীয় টিপসটি হল সাধারণত আপনার শরীরের এর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এটি এটির কারণ অনেকাংশে কারণ এটি হলো শাক সবজি বা যে কোনো সবুজ জাতীয় সবজি খেলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অনেকাংশে বেড়ে যায় যেমন আপনারা আপনারা খেতে পারেন বাঁধাকপি থেকে শুরু করে লাউ শাক এবং বিভিন্ন সবজি রয়েছে বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার সে সকল সবজি অবশ্যই অবশ্যই খেতে পারেন এখন এগুলোর মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা অংশে বেড়ে যাবে এবং চলুন জেনে নিই তাহলে তৃতীয় টিপস টিপসটি তৃতীয় টিপসটি হলো সাধারণত ব্যায়াম করা আপনারা সবাই জানেন শারীরিক ব্যায়াম এমন একটা জিনিস যেটি বাংলা যেটি আপনার শরীরে আপনার ইমিউনিটি অনেকটাংশে বাড়িয়ে দেবে এবং এটি এটির ফলে আপনি সাধারণত জানেন সকালে যদি আপনি কোনো শারীরিক ব্যায়াম করেন কসরত করেন তাহলে সেক্ষেত্রে আপনার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তা আপনার অনেকটা অংশে বেড়ে যায় এবং তাহলে চলুন যে নেই চতুর্থ টিপসটি এটি খুবই ইম্পর্টেন্ট টিপস কারণ এটির মধ্যে আপনার মনো শারীরিক মনোভাব এবং আপনার যে মন মানসিকতা সেটির কারণে কিন্তু শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা অংশে বেড়ে যায় কারণ আপনি যদি মনে করেন যে আপনি কোনো কিছু কোনো কিছু পারবেন বা কোনো কিছু করতে পারেন তাহলে তাহলে সেটি দেখতে দেখবেন আপনার সেই জিনিসটা অনেকটা সহজাংশে হয়ে যায় আপনাকে সবসময় পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকতে হবে যা যাতে আপনি যদি কোনো যদি আগেই ভয় ভীতিতে করোনা ভাইরাস সম্বন্ধে যদি ভয় ভীতিতে চলে যান সেক্ষেত্রে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার ইমিউনিটি সিস্টেমগুলো কিন্তু অনেকটা ডাউন হয়ে যায় সেই সেই কারণে আপনাকে অবশ্যই মনোভাব করতে হবে এবং আপনার বিভিন্ন শারীরিক মানসিকতা মন মানসিকতা ভালো করার জন্য ইয়োগ বা বিভিন্ন ব্যায়াম রয়েছে সেগুলো করার ট্রাই করতে পারেন অতটা সম্ভব আপনার রুটিন মাফিক চলার চেষ্টা করবেন মানে আপনার সাধারণ ডেলি যে কাজগুলো সেই কাজগুলি করার চেষ্টা করবেন এবং এগুলো ব্রেক করার যতটা সম্ভব ব্রেক করার চেষ্টা করবেন এবং অবশ্যই আপনারা বেশি বেশি পানি খাবেন কারণ পানি খাওয়ার ফলে আপনার ইমিউনিটি শক্তি বা সামর্থ্যগুলো অনেকাংশে বেড়ে যায় তাহলে বুঝতেই পারছেন পানি পানির অপর নাম জীবনে এমনি এমনি বলা হয়নি এবং আশা করি আপনাদের এই পাঁচটি টিপস খুবই উপকারে আসবে এবং করোনা ভাইরাস প্রতিকারে এবং প্রতিরোধে আপনাদের শরীরের যে ইমিউনিটি ক্ষমতা সেগুলো অনেকটা অংশে বেড়ে যাবে তাহলে গাইজ আজকের মধ্যে এখানে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন খুদা হাফেজ